আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, বলতে হবে না। আপনি কার চুপি করবেন, আস্তে আস্তে গোপনে গোপনে মানুষকে বলে ফিসফিস করে মনে করছেন কেউ জানবে না, না, আপনি অন্তরে পরিকল্পনা করেছেন, গোপনে বলারও দরকার নাই। জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময় তো বসেছে, এই জন্য বলা হচ্ছে আলিমুম বিযাতিস সুদুর, তিনি তো অন্তরের খবরও জানেন। তোমরা প্রকাশ করো আর গোপন করো, তোমরা আসতে বলো আর জোরে বলো, কোনো সমস্যা নাই, তোমার অন্তরে কী আছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতিফুল খাবির, একটা যুক্তিক কথা, কেন তিনি জানবেন না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না, এই কথাটা বলছেন। মানে আল্লাহ এখানে যুক্তি দেখাচ্ছেন মানুষকে যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না তোমার সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, অনেক পিতামাতা বলে আমার সন্তানকে আমি চিনি, তার মানে কি তার অভিজ্ঞতা থেকে, তাকে আমি জন্ম দিয়েছি, ছোট থেকে বড় করছি, তার যে কি নেচার, তার কি আখলাক, তার কি ক্যারেক্টার, এটা আমার ভালো করে জানা আছে, এটা অন্যকে বলতে পারবে না, কিন্তু পিতামাতাই বলতে পারবে। সময়ত উপস্থিতি, তো এই কথাটা আল্লাহ বলছে যে তোমাকে তো আমি সৃষ্টি করলাম, তোমার অন্তর তো আমি সৃষ্টি করেছি, তোমার চিন্তা চেতনাকে তো আমি সৃষ্টি করেছি, আমি জানবো না। ও জেনাকারী, তুমি গোপনে জেনা করছো, তোমাকে যে সৃষ্টি করেছে সে তো জানবে। ও ঘুষ প্রদানকারী ব্যক্তি, তুমি গোপনে ঘুষ প্রদান করছো, আনা নেওয়া করছো, তুমি মনে করছো কেউ জানছে না, তোমাকে যে সৃষ্টি করেছে সে তো জানবে। যে মিথ্যা কথা বলছে তাকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তার নেচার সম্পর্কে তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এ কথাই বলছেন যে কেন তিনি জানবেন না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অবশ্যই তিনি জানবেন। তারপরে একটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন এখানে, ওয়াহুয়াল লাতিফুল খাবির, তিনি তো সূক্ষ্মদর্শী, শুধু জানেন এ কথা নয়, কীভাবে জানেন সেটা আল্লাহ তাআলা আরও ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, তিনি হচ্ছে সূক্ষ্মদর্শী। লাতিফ একজন, অনেকজনের নাম থাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আব্দুল লতিফ অনেকের নাম থাকে, তো লাতিফ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম, এর মানে হলো তিনি সূক্ষ্মদর্শী, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে জানেন। একই সাথে সবাই দোয়া করছে, রাজশাহীতে করছে, ঢাকাতে করছে, বিদেশে করছে, আর এক দেশে করছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার, সবাই চাচ্ছে দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, একই সাথে, কিন্তু কোনো উলট পালট লাগবে না, আল্লাহ তাআলার বের করতে কোনো কষ্ট হবে না, একই সাথে কোনো সবাই একসাথে কথা বলেছে তাই প্যাচ লেগে যাবে না। আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ তাআলা জানেন, এই ক্ষমতা এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। একই সাথে আমরা চাই না, কিন্তু মানুষের এই শক্তি নাই, মানুষ সূক্ষ্মদর্শী নয়, মানুষের এত গভীর জ্ঞান নাই, সায়েন্স এটা প্রমাণ করেছে, একই সাথে মানুষ দুইটি কাজ করতে পারে না, একজনার কথা শুনছে কিন্তু এর সাথে সাথে সে আরেকজনার কথাও শুনতে পারবে না, শুনলেও সেই কথাতে ভুল থেকে যাবে, সেই কথায় সে মনোযোগ দিতে পারবে না, একনিষ্ঠ, তার কিছু না কিছু ভুল হয়ে যাবে, একই সাথে দুইটি কাজে মানুষ মনোযোগ দিতে পারে না, এটা মানুষকে শক্তি আল্লাহ তাআলা দেয়নি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাতিফুল খবির, তিনি হলো সূক্ষ্মদর্শী, কে কোথায় কী করছে গোপনে, একই সাথে সারা পৃথিবীর মানুষ যে যেখানে থাক না কেন সবই আল্লাহ তাআলার নজরে আছে, তিনি এগুলো দেখাশোনা করছেন। সম্মানিত উপস্থিতির জন্য বলছেন ওয়াহুয়াল লাতিফুল খবির, তিনি তো সূক্ষ্মদর্শী, যে মানুষ গোপনে করুক আর প্রকাশ্যে করুক, একা একা করুক আর সবার সাথে করুক, কথা জোরে বলুক আর আসতে বলুক, সব কিছুই আল্লাহ তাআলা জানেন, এগুলো আল্লাহ তাআলার নজরে আছে।